ভুরি নিন্দরিয়া আমাদের বেচারিয়া বন্ধু হইয়া মেঘনা নদীর তীরে আমি মেঘনা পারে পারি, ইচ্ছে হলে এপার থেকে ওপার দেই পারি। ভিউয়ার্স, এই এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে গিয়ে গজারিয়া খুব গজারিয়ার আর এই মুন্সিগঞ্জের মাঝামাঝি জায়গায় তিনখানে যে মোহনাটা আছে গজারিয়া মোহনা আমরা চিনি। তো যেখানে এই জায়গাটা এখন এই যে এখানে যে বলগেটটা দেখতে পাচ্ছেন দেখেন পুরো বালু ভর্তি, মনে হচ্ছে যেমন বলগেটটা ডুবেই যাবে কিন্তু আসলে তা না। দেখুন বলগেটের সামনের দিকে একটু বেশি রয়েছে আর মাঝখানে পিছনের দিকে বেশি রয়েছে, তারপরও চলতেছে। যাই হোক, এরপর আমরা এখন যাচ্ছি নারায়ণগঞ্জের দিকে। তো যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে গজারিয়া। প্রতিদিন এই মহানদী হাজার হাজার নৌযান চলাচল করে। আমি একটু জুম করে দেখাচ্ছি ওই যে যে লঞ্চ ওটা যাবে চাঁদপুর, এ থেকে গরিব সদরঘাট থেকে ফের আসছে। খুব অনেক বড় একটা লঞ্চ, যাই হোক দেখা যাক কী হয়। তবে এই নদী দিয়ে যাওয়ার সময় মানে এর প্রাকৃতিক পরিবেশ এতই ভালো যে কারো যদি মন খারাপ থাকে ভালো হয়ে যায়। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা যেহেতু সন্ধ্যার দিকে করা, দেখেন দূর আকাশে গ্রামের উপরে কিছু একটু আকাশটা একটু লালচে দেখা যাচ্ছে, তার উপর আবার মেঘ জমে আছে, মানে পুরো দৃশ্যটা একটা প্রাকৃতিকভাবে খুবই অমায়িক, মানে মন ভালো করার মতো দৃশ্য। আর একটা ব্যাপার বলে রাখি, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, এই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। যাই হোক, আর এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ওই যে দূর অনেক দূরে যে লাইট দেখতে পাচ্ছেন যেখানে আমি প্রজেক্টে, এটা হচ্ছে গিয়ে আপনার এই গজারিয়া আর এই যে মেঘনা সোনারগাঁয়ের এই পাশ, ওটা হচ্ছে যে এখানে যে সিনেটা দেখেছে গজারিয়া গজারিয়া। আর এই ভিডিওটা করা হয়েছে এই সোনারগাঁও উপজেলার আশি আসুর এলাকা থেকে, ওখানে যে এই যে সামিট এরপর মেঘনা যে পাওয়ার প্লান্ট আছে এই পাওয়ার প্লান্টের একটা বিল্ডিং থেকে এই ভিডিওটা করা হয়েছে আপনাদের বোঝানোর জন্য। এই নদীটাই সোজা গিয়ে গজারিয়া মোহনার সাথে মোহনা পার হয়ে সোজা চাঁদপুর চলে গেছে, বুঝলেছেন? আমি এখন মোহনার থেকে ওই যে জায়গা থেকে ভিডিও করছি সেই জায়গার দিয়ে শুরু দেখা যাচ্ছে। এই যে এখানে পাওয়ার প্লান্ট, মানে এই পাওয়ার প্লান্ট জুম বলবো বাংলাদেশে, এখানে সামিতে পাওয়ার প্লান্ট আছে, এরপর মেঘনার পাওয়ার প্লান্ট আছে, এরপর রিলায়েন্সের নতুন একটা পাওয়ার প্লান্ট আছে, একদম নদীর কাছাকাছি। সন্ধ্যার সময় জন্য লাইটটা দেখতে পাচ্ছি, ওই যে দেখছেন এখানে একটা স্টিমার যাচ্ছে ঢাকা অথবা নারায়ণগঞ্জের দিকে যাচ্ছে, আমরাও নারায়ণগঞ্জ যাচ্ছি। আর এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় একটু ভয়ই লাগে, কারণ দেখা যাচ্ছে অনেক প্রশস্ত নদী, দেখা যায় যে নদীর মাঝখান দিয়ে লঞ্চ যাওয়ার সময় দেখা যায় কুল কিনারা দেখা যায় না, আর যদি একটু আবহাওয়া খারাপ থাকে অনেক ঢেউ হয়। তো লঞ্চ দিয়ে যারা যায় একটু ভয়ই থাকে যে এই জায়গাটা কখন পার হবে। আর এই যাচ্ছে এই যে এটা শিখিয়ে শেখ, বিশাল বড় লঞ্চ, এটা যাবে বরিশাল, বরিশালের লঞ্চ মেবি, লঞ্চের নামটা আপনাকে পরে শোনাইতে পারলাম না, যাই হোক বিশাল বড় লঞ্চ। আর নদীর মাঝখানে কচুরি পানও আছে, নর্মালি কচুরি পানা থাকে না, আজকে কেন আছে এই নদীর মাঝখানে বুঝতে পারতেছি না। যাই হোক, আমাদের লঞ্চ খুব
খুব যে তাড়াতাড়ি যাচ্ছে তা না, খুব স্লো গতিতে আগাচ্ছে। হয়তো নারায়ণগঞ্জ পৌঁছাইতে আমার আর কত এক ঘন্টা। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।